Excuse me. Hello? কি যেন আপনার নামটা? দিহান রহমান। প্লিজ আপনার নামটা আমাকে বলুন। তুমি স্যার? আসলে এত অল্প সময় আপনাকে তুমি বলাটা ভেতর থেকে আসবে না। গিভ মি সাম টাইম। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। ফুর্তি করতেছ কি? জাতা করতেছস তুই? এই চিল্লায় কথা না আমার বাড়ি মানুষ নাকি পশু? ছি আমার কোন শরম করেন কেন? এই সেন্ট আমি বিক্রি করতে চাইতেছি, কোথায় কোন জায়গায় গেলে যে বিক্রি করতে পারব এটা বুঝতেছি না। অন কি সেন বিক্রি করবেন কেন? একটু সমস্যা পড়ছি রে ভাই। আপনি রূপন্তি? তুমি তো আমার কফি খাওয়ার তেষ্টাটা বাড়িয়ে দিলে। অবশ্য কিছুক্ষণ আগে এই ওয়েস্টিন থেকে ডিনার শেষে একটা ব্রাজিলিয়ান মোগিয়ানা খেয়ে আসলাম। সব কিছু এত জলদি হয় নাকি? একটা ডিপার্টমেন্টের হেড এত বড় একটা পোস্টে আমাকে বসাবে, একটু সময় লাগবে না? এই ভালো কথা শোন, ডিম ভাজা রান্না করছি, ভাত খেয়ে যাবি আমার বাসায়, ঠিক আছে? আর যা। আমি আমার মেয়ে, আমরা এমন একটা সুখের দিন দেখব কখনো আশা করিনি। তুমি যা বলছো সত্যি বলছো তো বাবা? আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাব, ডিনার করব, সেলিব্রেট করব। না 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 না, আমি বাসায় কত কষ্ট করে ভাত ডাল রান্না করেছি, দুজন মিলে ভাত ডাল খেয়ে নিব। খালি খালি বাইরে যাব অযথা খরচ কোনো। পরে আবার কখনো দেখা হবে। একা যেতে পারবেন? হ্যাঁ থ্যাংক ইউ। এটা কি এখানে রেখে যাব? হ্যাঁ থাকুন। কি হলো? আপনাকে ভয় পাইয়ে দিলাম না? হ্যাঁ অবশ্যই, আই এম এক্সট্রিমলি সরি। আপনি কোথাও যাচ্ছিলেন? বাইরে যেতে হবে কেন বলা যাবে না? আমি তো বুঝি, আমি না একটু একটু করে আপনাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে সিরিয়াস কিছু বলতে চাইছো? চাকরিটা আমি চট দাও।
যাচ্ছে, এগুলো কোনো ফ্যাক্ট না তো, এগুলো ম্যাটার করে না। লুক এট মি, বেডরুম ফিট বডি, আপনি আমাকে দেখেন, আমাকে দেখেন, আমার বডি দেখেন, লুক লুক বেডরুম ফিট বডি। ভাই এগুলো কি জানেন, আমরা কি করব, আমরা আরেকটা টিকটক করব। আসো আবার টিকটক? হ্যাঁ। আচ্ছা আজকে না করি, এটা আরেকদিন করি প্লিজ। এটা কেমন কথা বাবু, এত তাড়াতাড়ি এনার্জি ফল করলে হবে বলো? কই মুড অফ করে বসে আছি। কই মানে কি, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে আমরা দুজন ভাই বোন রিকশা দিয়ে ঘুরতে বের হয়েছি। ভাই আমাদের দেখে বলবে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বিরক্ত করে ফেললাম। আজব কথা, তোর কি বিয়ের পরে মাথা খারাপ হয়ে গেছে? এতদিন সাইরার পিছনে জোকের মতো লেগে থাকে, এখন বলছিস